বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর বলা হয় সালমান খানকে। 54 বছর বয়সেও সমানতালে নিজের চাহিদা ধরে রেখেছেন তিনি। বয়স 50 পেরিয়ে গেলেও এখনও যেন যৌবন ধরে রেখেছেন সালমান খান। তার সমসাময়িক সকল তারকারাই বিয়ে করেছেন এবং সবারই ছেলে মেয়ে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিয়ে করেননি সালমান খান। তাই তার বিয়ে নিয়ে যেন ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। কালে কালে তার বান্ধবীর তালিকায় অনেক নারীর নামই উঠে এসেছে। জানা যায় তাদের মধ্যে সালমান খান ঐশ্বরিয়া রায়ের প্রতি খুব বেশি দুর্বল ছিলেন। এরপর তো ক্যাটরিনা সহ আরও অনেকেই তার প্রেমিকার তালিকায় এসেছেন, আবার চলেও গেছেন। তবে ঐশ্বরিয়ার প্রতি তার ভালোবাসা একটু বেশি ছিল। বর্তমানে ইউলিয়ার সঙ্গে সম্পর্কে আছেন সালমান খান, তবে ভাইজানের নাকি বিয়ের প্রতি কোনো আগ্রহ নেই। মুম্বাইয়ের নামকরা এক জ্যোতিষ সরাসরি সালমান খানকে জানিয়ে দিলেন এই অভিনেতার আর কোনোদিনই বিয়ে হবে না। গেল শনিবার 3 অক্টোবর ছিল বিগ বস সিজন 14-এর গ্র্যান্ড ওপেনিং, আর সেই রিয়েলিটি শোতেই অতিথি হয়ে এসেছিলেন মুম্বাইয়ের নামকরা গণৎকার পণ্ডিত জনার্দন। লোকের বিশ্বাস, পণ্ডিত নাকি মুখ দেখেই বলে দিতে পারেন মানুষের ভবিষ্যৎ, ইংরেজিতে যাকে বলে ফেস রিডার। শোয়ের মঞ্চে একে একে প্রতিযোগীদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করছিলেন তিনি। এমন সময় সালমান খান সরাসরি জনার্দনকে প্রশ্ন করেন বিয়ে কি হবে তার। ভাইজানকে হতাশ করে তৎক্ষণাৎ ওই জ্যোতিষীর উত্তর, আপাতত কোনো সম্ভাবনাই দেখছি না। সালমান পাল্টা মনে করিয়ে দেন 6 বছর আগে এই জনার্দনই নাকি ভাইজানকে বলেছিলেন তার ভাগ্যে বিয়ে রয়েছে। হঠাৎই বাকবদল কেন? গণৎকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে সালমান আবারও জিজ্ঞাসা করেন সামনে কি কোনো যোগে নেই। জ্যোতিষ ঘাড় নেড়ে সাফ জানিয়ে দেন কোনো আশাই আর নেই। জ্যোতিষের এমন কথা শুনে হাসিতে ফেটে পড়েন সালমান খান। তিনি বলেন, বা খুব ভালো, বিয়ের চান্সই নেই।